আমি যে বিল্ডিং এ থাকি একই বিল্ডিং এ এক প্রতিবেশী আমাকে বিবাহের দাওয়াত দিয়েছে। তো এখন বিবাহের দাওয়াত দিয়েছে মানে শনিবার, শনিবার তো 13 তারিখ হচ্ছে। আমি চেষ্টা করি নিয়মিত রোজাটা রাখার, মানে 13, 14, 15। তো এখন আমার জন্য আসলে কোনটা উচিত হবে, এটা রোজে থাকবো নাকি আসলে দাওয়াতটা কবুল করবো? আর তাছাড়াও আরেকটা কথা হচ্ছে, দাওয়াতটা হচ্ছে অনুষ্ঠান হবে কমিউনিটি সেন্টারে, গায়ে হলুদের দাওয়াত দিয়েছে এবং মানে বউভাতের দাওয়াত কমিউনিটি সেন্টারে হবে। এখন ওখানে কি ব্যবস্থা আছে জানি না, আমি তো মানে পর্দা মেনটেন করে চলি, আমি সঠিক বলতে পারবো না। এছাড়া মানে বিয়েতে বক্স বাজাচ্ছে, গান টান গান বাজনা হচ্ছে, আমি এটাও জেনেছি যে যে বিয়েতে নাকি গান বাজনা করে সেটা সেখানে নাকি যাওয়া হারাম বা নিষেধ, এরকম কিছু আমি আসলে সঠিক জানি না। এখন আপনাদের কাছে একটা পরামর্শ চাচ্ছি, হুজুর আমার আসলে কোনটা করা উচিত? প্রতিবেশীর দাওয়াতে যাওয়ার ব্যাপারে আসলে আমরা শুধু পরামর্শ দেব যে আপনি প্রথম জানতে চাইলেন যে আপনি আইয়ামে বিদের রোজা রাখেন, দাওয়াতে গেলে রোজা, মূল কথা হলো যে প্রতিবেশীর অধিকার আছে, ইসলাম বলে প্রতিবেশীর হক রক্ষা করতে হয়, এমন কি বিবাহটা হলো শরীয়তের অনুকূলে সামাজিক বিধান, বিবাহে সাক্ষী থাকতে হয়, বিবাহটা প্রচার করতে হয়, সাক্ষী থাকতে হয়। আর এই জন্যে বিবাহ দাওয়াত পেলে নফল নফল রোজাকে অগ্রগণ্য করা যায় না। অর্থাৎ বিবাহের দাওয়াত যেটা সামাজিক, যেটা সবার উপরে কর্তব্য, এমন ব্যাপারে দাওয়াত পেলে অবশ্যই দাওয়াতটাকে অগ্রাধিকার দেওয়া উচিত। তবে এই ক্ষেত্রে দাওয়াতের বিষয়টা বিবেচনায় নেওয়া উচিত, কারণ আপনি বললেন ওই দাওয়াতে গান বাজনা হচ্ছে, তারপরে আবার গায়ে হলুদের দাওয়াত দিয়েছে, এই জিনিসগুলো শরিয়ার সাথে সাংঘর্ষিক। শরিয়ার সাথে সাংঘর্ষিক কোনো ব্যাপার থাকলে আপনি বরং আপনার প্রতিবেশীকে এটা বোঝানোর চেষ্টা করুন যে জীবনের চিরন্তন বন্ধন তৈরি করে দিচ্ছ, বাজনা দিয়া গান দিয়া এটাকে ধ্বংস করে দিও না, বরং জীবনের চিরন্তন বিধান যদি করতেই চাও কোরআনের কারীদেরকে দিয়ে কোরআন সন্ধ্যা কর। গান বাজনা জীবনকে ধ্বংস করে দেয়, কারণ এটা সতত প্রমাণিত, যারা বিবাহের বরকতময় আয়োজনকে এমন দুষ্টামি দুরাচারী দিয়ে ভরে দেয়, ওরা শুধু কান্নাকাটি করে সুখ হয় না, এটা ঠিক হবে না, ঠিক হয় না। তাহাজ্জুদের সালাত এটা কি সুন্নাহ না নফল? মনে মনে কোনটা নিয়ত থাকবে আমার, সুন্নাতের না নাকি নফলের? তাহাজ্জুদের সালাত কোরআন আল কারীম আল্লাহ নফল বলেছেন, ওমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক, সুন্না দ্বারা প্রমাণিত কিন্তু এটা নফল সালাত। এনজিওতে চাকরি কথা, আসলে সকল এনজিও খারাপ না, নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, বেসরকারি উন্নয়ন সংস্থা অনেক ভালো কাজ করে, কিন্তু যদি প্রত্যক্ষভাবে সুদের কাজে জড়িত হয় তাহলে এর থেকে দূরে থাকতে হবে, আল্লাহ তাআলা হেফাজত করুন। ইসলামিক সেভিং, ইসলামিক ব্যাংকগুলো এখন ইসলামিক কোনো ব্যাংক ডাবল বলবে, একেবারে বলে দেবে ডাবল হবে, এটা বাংলাদেশ ব্যাংক অনুমোদন করে না, শরীয়তেও ডাবল বলার অধিকার নেই, বলতে পারে আনুমানিক এমন হতে পারে রাখো, এইগুলো আসলে কি শরিয়াকে শরিয়ার সাথে সাংঘর্ষিক বিষয় বেশ কিছু ইদানিং দেখা যাচ্ছে, আল্লাহ হেদায়েত নসিব করুন। কোনো ইসলামী ব্যাংক বলতে পারে না ডাবল হবে, এটা চেক করা দরকার, এটা চেক করা দরকার, কারণ আমি বাংলাদেশ ব্যাংক, কারণ আমি দায় নিয়ে বলছি, কারণ আমি বাংলাদেশ ব্যাংক শরিয়া অ্যাডভাইজারি কাউন্সিলেরও মেম্বার, বাংলাদেশ ব্যাংক সেন্ট্রাল ব্যাংক ওই জিনিসগুলিকে অনুমোদন করে না।